হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি নির্মল রায় আছি আপনাদের সাথে সাথে ইন্ডিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি আপনাদের সাথে দুটো জিনিস শেয়ার করব। একটি হচ্ছে বিবাহিত জীবন আর একটি হচ্ছে অবিবাহিত জীবন যারা এখনো বিয়ে করেননি যারা ব্যাসলার আছেন আমার মনে মনে হয় তারা অনেক সুখী তারা অনেক ভালো চিত্রে আছেন আমরা যদি চারপাশের দিকে লক্ষ্য করি তাহলে আপনারা দেখতে পাবেন যে যারা বিয়ে করছে তাদের জীবন কেমন আর যারা বিয়ে করে নেই তাদের জীবনটা কেমন আমি যদি বলতে চাই তাহলে এটাই বলবো যে অবিবাহিত জীবনটাই অনেক সুখী কারণ আমরা যখন বিয়ে করি না তখন যখন ব্যাচেলর থাকি তখন ইচ্ছে মতো ঘুরতে পারি ইচ্ছে মতো জায়গা মতো যেতে পারি কোনো ওখানে কোনো বাধা নেই কেউ দেরি করে বাড়িতে আসলেও কিছু বলবে না শুধু বাবা মাই যা বলবে সেটাই কিন্তু যারা বিয়ে করেছে তারা যদি রাতে একটু দেরি করে বাড়িতে ফিরে তার বউ যদি জানতে পারে তার স্ত্রী তার স্বামীর সাথে বকাবকি শুরু করে দেয় এতে করে সংসারে এক প্রকার ঝামেলার সৃষ্টি হয় এক কথায় বিয়ে করা মানেই হচ্ছে নিজেকে একটা বদ্ধ ঘরে আবদ্ধ করা আর বিয়ে না করা মানেই হচ্ছে নিজেকে একদম স্বাধীন ভাবা গ্রামের অনেক ছেলে মেয়ে আছে যাদের বুঝ হওয়া মাত্রই বাবা মা বা গার্জিয়ানরা তাদের ভয়ে বিয়ে দিয়ে দেয় তাদের মনে একটাই ভয় থাকে যে ছেলে মেয়ে এখন বড় হয়েছে যদি কোনো একটা ব্যতিক্রম ঘটনা ঘটেই ফেলায় তার জন্য গ্রামের যে গার্জিয়ান আছে যে বাবা মা আছে তারা অল্প বয়সেই ছেলে বিয়ে দিয়ে দেয় কিন্তু তারা একটি বারের জন্য চিন্তা করে না যে অল্প বয়সে বিয়ে দিলে ছেলেমেয়ের কতটা ক্ষতি হয় ছেলে মেয়ে ভবিষ্যতে কতটা বিপাকে পড়তে পারে তারা এইটুকু ভাবে না আমরা যদি গ্রামের তুলনায় শহরের দিকে তাকাই শহরে কিন্তু অনেক অনেক হাই লেভেলের লোকজনের ছেলেপুলে আছে যারা এখনো বিয়ে করে নাই তাদের বয়স পঁচিশ থেকে ছাব্বিশ পর্যন্ত চলে গেছে কিন্তু তারা এখনো বিয়ে করে নাই কারণ তারা নিজের পায়ে দাঁড়াবে নিজের স্বাধীনতা অর্জন করবে তারপর তারা বিয়ে করবে কিন্তু গ্রামে যদি আপনি বসবাস করতে যান তাহলে গ্রামের কথা বলতে গেলে ভিন্ন গ্রামের লোকেরা সব সর্বদাই খারাপ মনে করে যে কারো ঘরের ছেলে মেয়ে যদি বড় বয়স্ক হয়ে থাকে তাহলে পাড়ার লোকের গুজব ছড়ে যায় যে এত বড় হয়েছে তবু বিবাহ দেনা অনেক সময় গন্ডগোলের ভয় করে যে কোথায় কি করতেছে কি না করতেছে এরকম একটা গ্রামের গুজব থেকেই যায় কিন্তু আমরা যদি গ্রামের থেকে শহরের দিকে তাকাই তাহলে শহরে এরকম ভাবাই চলে না কারণ সব সময় শহরের লোকরা নিজেকে স্বাধীন মনে করে সম্ভবত আমাদের গ্রামেই এই প্রচলনটা বেশি আমি অবশ্য গ্রামেই থাকি আমার বাড়ির পাশে দুজন আমার বয়স থেকে ছোট আছে আমার বয়সের নিজ তারা অল্প বয়সে বিয়ে করছে এখন তাদের সংসারে প্রতিনিয়তই ঝগড়াঝাটি চলতেই আছে কারণ সকাল হলেই ঝগড়া শুরু হয় বিকাল হলেই ঝগড়া শুরু হয় এমন কোনো টাইম নেই যে ঝগড়া নেই কারণ তাদের এমন বুঝ হয়ে গেছে তারা অল্প বয়সে বিয়ে করে এমন আহমিক হয়ে গেছে না পারে পরিবারের লোককে কিছু বলতে না পারে নিজের স্ত্রীকে কিছু বলতে স্বামী এমন হয়ে গেছে গন্ডমূর্ঘর পর্যায়ে স্বামী চলে গেছে এ থেকে আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব যে বিবির বিয়ের আগে বিবাহিত জীবনটা চিন্তা করুন আর বিয়ের পরের বিবাহিত জীবনটা চিন্তা করুন শুধু আপনি যদি নেশায় পরে যে মেয়ের নেশায় কিংবা মহিলার নেশায় পরে বিয়ে করেন তাহলে আপনার জীবন অবশ্যই ধ্বংস হয়ে যাবে আপনি যদি চিন্তা করেন যে দুই দুই এক ঘন্টার কিংবা আধা ঘন্টার চামড়ার ঘোষাঘষিতে আপনার জীবন শান্তিতে ফিরে আসবে আপনার ভুল ধারণা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আগে নিজে কিছু করেন তারপরে বিয়েটা করেন তাহলে বিয়েটা অনেক সুখী হবে কিন্তু নিজে কোনো কিছু না করতে পেরে যদি বিয়েটা করেন তাহলে বিয়ের পরে আপনার জীবন তস্ন হয়ে যাবে আপনাকে দিন রাত পরিশ্রম করতে হবে নিজের বউয়ের অর্থের জন্য আপনি যদি পরিশ্রম না করেন তাহলে আপনার বউয়ের হাতে আপনাকে গালি খেতেই হবে তা আপনার এই ভিডিওটি সম্বন্ধে মতামত যদি কোনো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে জানাবেন আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ